আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে সাথে আছি আমি তাসলিমা তিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চার ঘন্টার ব্যবধানে নরসিংদীতে ফের সড়ক দুর্ঘটনা, নিহত তিন। বুধবার থেকে চিলমারি রৌমারি রুটে চলবে ফেরি। নিজেরা বারবার বিদেশে গেলেও খালেদা জিয়াকে যেতে দিচ্ছে না, মন্তব্য ফখরুলের। ব্যবসায়ীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ১৩ দিন পর উদ্ধার। পাঁচ দিন ধরে বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১৭ জেলে উদ্ধার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টেকে ৫০ বছরেরও বেশি। কসমিক ডোর। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। নরসিংদীর শিবপুরে মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে, এতে ৩ জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন ২ জন। শুক্রবার দিনগত রাত ২টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার শ্রীফুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি জাগোনিউজকে নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার আব্দুল মান্নান আনসারি। আহতরা হলেন মাদারীপুর জেলার কুতুবপুর থানার শিবচরের হাসিনা বেগম এবং সঞ্জিতা বেগম। তাদের নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে শুক্রবার রাত ৪:৩০টার দিকে রায়পুরা উপজেলার ভিটি মর্জাল এলাকায় সিএনজি চালিত অটোরিকশার পেছনে বাসের ধাক্কায় ৩ জন নিহত হন। এ ঘটনায় সিএনজি চালক সহ আরো ৩ জন আহত হন। দীর্ঘ প্রতীক্ষার পর ব্রহ্মপুত্র নদের চিলমারি রৌমারি রুটে চালু হচ্ছে ফেরি চলাচল। এর মধ্য দিয়ে দারিদ্র্য পীড়িত জেলা কুড়িগ্রামে উন্নয়নের একটি নতুন মাত্রা যোগ হচ্ছে। এরই মধ্যে কুঞ্জলতা নামের একটি ফেরি রমনাঘাটে পৌঁছেছে। শুক্রবার সন্ধ্যায় আরিচা ঘাট থেকে ফেরিটি চিলমারি নদী বন্দরে সংযুক্ত করা হয়েছে। এর আগে সংযোগ সড়ক পন্টুন সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়। ফেরি আসার খবরে খুশি এ অঞ্চলের মানুষ। ২০ সেপ্টেম্বর থেকে চিলমারি রৌমারি নৌরুটে ফেরি চলাচল শুরু হবে বলে জাগোনিউজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের উপপরিচালক মাহফুজ আলম সজল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ, তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া প্রয়োজন। নিজেরা বারবার বিদেশে গিয়ে চিকিৎসা করালেও তাকে এ সরকার যেতে দিচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বেলা ১১টায় তারুণ্যের রোড মার্চ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে আয়োজিত পথসভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বারবার শান্তিপূর্ণভাবে আমাদের দাবিগুলো তুলে ধরেছি। ২০১৪ ও ২০১৮ সালে দেশের মানুষ ভোট দিতে পারেনি, আওয়ামী লীগ জনগণের সঙ্গে প্রতারণা করেছে। নির্বাচন হলে জনগণ ভোট দিতে পারে না, ভোট চুরি হয়ে যায়, ডাকাতি হয়ে যায়, সেই সরকারের অধীনে নির্বাচনে যাওয়া যায় না। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের একটি ভাড়া বাসায় আটকে রেখে সাউদ সাদাত নামের চট্টগ্রামের এক ব্যবসায়ীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। ১৩ দিন পর ওই ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ভোমরা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মকসুদ খানের ভাড়া বাসা থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মকসুদ খানের ম্যানেজার মহসিনকে আটক করা হয়েছে। উদ্ধার ব্যবসায়ী সাউথ সাদাত চট্টগ্রামের হাট হাজারের ফরহাদবাদ এলাকার শামসুল আলমের ছেলে। ব্রান্ড কফি ক্যান্ডি জোস আরেকবার করতে ব্রান্ড কফি ক্যান্ডি কলরা কফি কঠিন স্বাদে হাই কে বলো বাই ব্রান্ড কফি ক্যান্ডি হাই কে বলো বাই। ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরের মান্দারবাড়িয়া এলাকায় ৫ দিন ধরে ভাসতে থাকা ১৭ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার সকাল ৮টায় বঙ্গোপসাগরের মান্দারবাড়িয়া এলাকা থেকে বিকল ট্রলার সহ জেলেদের উদ্ধার করা হয়।
জেলেদের মহাজন গোলাম মোস্তফা চৌধুরী বলেন, পাথরঘাটার বাদুরতলা গ্রামের মোহাম্মদ সালামের মালিকাধীন এফবি মা নামক ট্রলারটি ১৭ জেলে নিয়ে ১০ সেপ্টেম্বর মাছ ধরার জন্য পাথরঘাটা থেকে ছেড়ে সাগরে যায়। ছেড়ে যাওয়ার দুদিন পরে ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরের মান্দারবাড়িয়া এলাকায় ভাসতে থাকে ট্রলারটি। ট্রলারের মাঝি জামাল মিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় নেটওয়ার্ক পেলে মোবাইলে মহাজনকে বিষয়টি জানান। কোস্টগার্ডকে খবর দিলে অভিযান চালিয়ে ১৭ জেলে সহ ভাসতে থাকা ট্রলারটি উদ্ধার করে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পাখিমারা খালের ওপর ভেঙে পড়া সেতুটি নির্মাণে দীর্ঘদিনেও উদ্যোগ নেওয়া হয়নি, ফলে ভোগান্তি নিয়ে নীলগঞ্জ ইউনিয়নের হাজারো মানুষকে চলাচল করতে হচ্ছে। পটুয়াখালী জেলা প্রতিনিধি আব্দুস সালাম আরিফের পাঠানো প্রতিবেদন ও ভিডিওতে দেখুন বিস্তারিত। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পাখিমারা খালের উপর ভেঙে পড়া সেতুটি নির্মাণে দীর্ঘদিনেও উদ্যোগ নেওয়া হয়নি, ফলে ভোগান্তি নিয়েই নীলগঞ্জ ইউনিয়নের হাজারো মানুষকে চলাচল করতে হচ্ছে। কষ্ট বেমা লাগিয়ে আছে, ব্রিজ কাঠের ব্রিজ তো ভেঙে যায়, এতে উপরে পড়ি, এই ব্রিজটা থাকলে আমার অনেক উপকার হয়েছে। স্থানীয়রা ব্যক্তিগত অর্থায়নে প্লাস্টিকের ড্রাম ব্যবহার করে ভাসমান সাঁকো তৈরি করলেও সেটি এখন ঝুঁকির মধ্যে আছে। আমাদের এই ভাসমান সেতু তিন বছর হয় আমরা তৈরি করছি, এখন আমাদের ব্রিজটা চলার অনুপযোগী হয়ে গেছে। কৃষি সমৃদ্ধ কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন, এই অঞ্চলের কৃষকরা সারা বছর কৃষিকাজে ব্যস্ত সময় পার করেন। কয়েক বছর আগে পাখিমারা এবং নীলগঞ্জ ইউনিয়নের মধ্যকার পাখিমারা খালের উপর নির্মিত স্টিলের সেতুটি ভেঙে পড়লে দুই ইউনিয়নের মধ্যে সড়ক পথের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই ব্রিজটা না থাকলে আমাকে অনেক দুর্ভোগ হয়, আমাকে এই কৃষি মিশিল আইতে আমার খুব কষ্ট হয়। আমাদের ছোট ভাইয়ের ভাই বোনেরা মাদ্রাসা স্কুলে আসতে পারে না, এই কারণে অনেক ক্ষতি হয়। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বলছে সেতু নির্মাণের জন্য তারা তথ্য উপাত্ত সংগ্রহের পাশাপাশি কোনো একটি প্রকল্পে অন্তর্ভুক্ত করতে কাজ করছে। এটা আসলে গুরুত্বপূর্ণ একটা ব্রিজ, আমাদের অনন্ত ১০০ মিটার নামে একটা প্রকল্প রয়েছে, আপাতত আমরা ওই প্রকল্পে প্রস্তাব প্রেরণ করেছি। এরপর কয়েক দফায় স্থানীয়রা নিজ উদ্যোগে চাঁদা তুলে ভাসমান সাঁকো নির্মাণ করে হাঁটার ব্যবস্থা করেন, তবে কিছুদিন যেতে না যেতেই তা এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। দর্শক, এই ছিল দেশ জুড়ে সংবাদে, এরপর দেখবেন সন্ধ্যা ৬টা নিউজ। দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।